গুড মর্নিং এভরিওয়ান, টেন্ডার কাপলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেশপ্রিয় অফিস বেরোলো, কিন্তু বাইরে আজকে খুব বেশি একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং এখনও পর্যন্ত রোদও ওঠেনি ঠিক মতো করে। সকালবেলায় যখন উঠলাম তখন তো মেঘলা হয়েছিল, তারপর আস্তে মেঘলা মানে ওই কুয়াশা কুয়াশা টাইপের একটা ব্যাপার হয়েছিল, বাট এখনও সেইভাবে রোদটা ওঠেনি। অফিস বেরিয়ে গেল তাও দেখলাম বাইরে বেরোলাম তো হাওয়া দিচ্ছে ভীষণ রকম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে শীতটা হয়তো এবার আস্তে আস্তে পড়ছে, জানি না কি হবে, কারণ 25শে ডিসেম্বরের আগে তো আশা করি শীতটা পড়াই উচিত। দেখাই যাক শীত আদৌ পড়ছে কি পড়ছে না, বাট আগের বছর কিন্তু এরকম সময় বেশ শীত পড়ে গেছিলো আমার মনে আছে, কারণ আমরা যখন এরকম সময় ঘুরতে টুরতে বেরোতাম বা কিছু করতাম তখন আমাদেরকে জ্যাকেট পরতে হতো, এবছর পড়েনি। তো যাই হোক, বাইরেতে ভীষণ হাওয়া, ওর জন্য আমি চাদরও নিয়েছি একটা গায়ে, কারণ আমি এখনও সোয়েটার বের করতে পারিনি, সোয়েটারগুলো যে জায়গায় আছে সেটাতে দেশপ্রিয় মানে অগোছালো করে ফেলছে বের করতে গিয়ে, তাই জন্য ওর শুধুমাত্র ও যেটা পরবে সেটা ওকে বার করে দিয়েছি, আর আমি যেহেতু এইগুলো থেকে আমি বসে এখান থেকে বের করতে পারবো না তো ওর জন্য মা আসছে যেহেতু খুব তাড়াতাড়ি, তো মাকে মা আসলে মাকে বলবো একটু বের করে দিতে। আজকে আমার না ব্রেকফাস্টও হয়নি, দেশপ্রিয় একাই খেয়ে বেরোলো আজকে, কারণ হচ্ছে আমি ব্রেকফাস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে আমার ব্লাড টেস্ট আছে, ফার্স্টিন আছে আর একটা বোধহয় থাইরয়েড এরকম কিছু একটা টেস্ট আছে, তো এই দুটো টেস্টের জন্য আমি না খেয়ে আছি। বিশেষ করে ফার্স্টিনটা তো না খেয়েই করতে হয় আমি জানি, থাইরয়েডটার জন্য আমি জানি না, বাট আমাকে তো দিতেই হবে, একবারই দেবো, ওর জন্য আর কি আমি না খেয়ে আছি আজকে। আর হচ্ছে কালকে আমার ব্লাড টেস্টটা করার কথা ছিল, কিন্তু আমি ভুল করে সকালবেলায় উঠে বিস্কিট আর চা খেয়ে ফেলেছিলাম, তো ওর জন্য আবার নিষেধ করে দিলাম যাতে আর না নিতে আসে ব্লাড, তো আজকে ওর জন্য মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে সকালবেলায় উঠে চা বিস্কিটটা না খায় ভুল করেও, তো ওর জন্য সকাল থেকে খালি পেটে এখনও বসে আছি। আমার খিদেও পাচ্ছে আস্তে আস্তে, আসলে রোজ এই টাইমটায় যেহেতু আমি ব্রেকফাস্ট করি তো ওর জন্য এই টাইমে আমার খিদে পায় এখন, তো আগে একটু লেট করেই খেতাম, আগে তো 10টার দিকে দেশপ্রিয় অফিস বেরোতো তারপর আমি 10টার দিকে ব্রেকফাস্ট করতাম, কিন্তু এখন সেটা করি না যেহেতু এখন আমাকে ঠিকঠাক টাইমে ওষুধ বা অনেক মানে বারবার খাবার খাওয়া এগুলো করতে হয়, তো ওর জন্য আমি এখন ও যে টাইমে বেরোয় ওই টাইমে ব্রেকফাস্টটা করি, কিন্তু আজকে করিনি, আমার খিদে খিদে পাচ্ছে, তো দেখি ও দেশপ্রিয় সবে সবে বেরোলো, এবার আমি একবার কল করব যে দাদা ব্লাড নিতে আসে সেই দাদাকে আবার কল করব, দিয়ে তারপরে বলবো যে তাড়াতাড়ি করে এসো আমার খিদে পেয়ে গেছে। এবার সবে সবে ব্লাড নিয়ে গেল, যেখানে যেহেতু এখানে কার্টেন দিয়ে রেখেছিলো তো ওর জন্য আমি ভিডিওটা করিনি, কারণ আগের বার এরকম করে বানাতে গিয়ে আমার ব্লাড বেরিয়ে গেছিলো তো ভয় লাগছিলো দেখে, তো ওর জন্য আমি করিনি, বেশ কিছুক্ষণ হাতটাকে চেপে ধরে রেখে তারপরে এখন ভিডিওটা শুরু করলাম। এখন যাব, এখন গিয়ে করব ব্রেকফাস্ট, কারণ আমার আবার ব্রেকফাস্ট করার 2 ঘন্টা পরে আবার আছে, কারণ আমার যেহেতু ফার্স্টিন আর পিপি টেস্ট হবে তো পিপিটা তো খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর করতে হয়, তো ওর জন্য আমাকে বলে গেল কি যে খাওয়া ব্রেকফাস্ট হলে তারপর আমাকে ফোন করো, সেই মতো তাহলে আমি টাইমটা অ্যাডজাস্ট করবো। আমি ঠিক আছে, তো তার জন্য এখন ঝটপট ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে, আর বাইরে ভীষণ রকম হাওয়া দিচ্ছে একটা, এখানে থাকাও যাচ্ছে না, মানে খুব একটা হাওয়া বাজেভাবে হাওয়া দিচ্ছে, তো থাকা যাচ্ছে না, শীত করছে, ঘরে যাই ব্রেকফাস্ট করি তারপর কি করবো আমি নিজেও জানি না, বলে তো দিলাম কি করব জানি না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমাকে তো এডিটিংটা করতে হবে, কারণ কালকে রাতে আমি এডিটিং করে রাখিনি, তো আজকে রাত্রে আজকে সকালবেলায় নিয়ে বসবো, এখন এডিটিং করব এখন বসে বসে, মায়ের সাথে আমার একটুখানি কথা বলা হয়ে গেছে, এখন মা পুজো করবে খাওয়া দাওয়া করবে এসব করবে, তো আমি ওর জন্য মায়ের সাথে এত এখন আর কল করবো না, আর এই সময় বসে বসে এডিটিংটা করি, রোজই এই সময়তেই করি, কিন্তু মানে যেদিন সুযোগ পাই সেদিন রাত্রেবেলাতেও করে নিই, তো আজ কালকে রাত্রেবেলায় করা হয়নি, কালকে খুব ল্যাব লাগছিলো সন্ধ্যাবেলা থেকে, আর রাত্রিবেলায় তুমি দেশপ্রিয় আসলে একটু চা টা করে দিয়ে তারপর তো ঘুমিয়েই গেলাম, তো ওর জন্য আর কালকে করে রাখতে পারিনি, তো আজকে এখন বসে বসে এডিটিংটা করি। আর হ্যাঁ, কালকে রাতে তো দেশপ্রিয় এত কাজ করেছে বাড়ি এসেও ওর কাজ ছিল, তো যার জন্য আমি বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি, তো তারপর আমি তো আর ব্লগ এন্ড করতে পারিনি, ওই এন্ড করেছে বললো, আমি দেখলাম সকালবেলা উঠে যে হ্যাঁ ওই এন্ড করে দিয়েছে ভিডিওটা, আর
এত সকালে অফিস যাচ্ছে, আবার বাড়ি রাত্রি বেলায় বাড়ি ফিরছে, তারপরেও বাড়ি এসে এত কাজ, মানে সে আর বলার বাইরে। তো যাই হোক, কাজ তো করতেই হবে না। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে বসেছি এখন এডিটিং নিয়ে, মানে সবে ল্যাপটপটা অন করেছি আর কি, এরপর শুরু করব এডিটিং। তো চলো কাজ ছেড়ে নিই। ব্লাড কালেক্ট করতে আসার যে কথা ছিল, সে ব্লাড কালেক্ট করতে আসেনি আমার। তার কারণ হচ্ছে আমি যে দাদাকে কল করি, সেই দাদা একজনকে হ্যান্ডওভার করেছিল যে ব্লাডটা কালেক্ট করতে আসার জন্য, বাট সেই ছেলেটির রাস্তায় বাইকটা প্রবলেম করে গেছে, মানে লিক হয়ে গেছে বাইকটা, তো যার জন্য সে নিতে আসতে পারেনি প্রপার টাইমে। আর যেটা একটু এটা যেহেতু একটু টাইম মতো নেওয়ার মানে দরকার ছিল, মানে খাওয়ার 2 ঘন্টা পরই নেওয়ার দরকার ছিল, আবার সেই টাইমটা যেহেতু অনেকটা পেরিয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, ওর জন্য ও আর নিতে আসলো না। আমাকে ফোন করেছিল, বলল আমি তুমি দুপুরে লাঞ্চ করার পরে আমাকে জানাবে, আমি সেই টাইম মতো ইয়ে করে নেবো, নিয়ে নেবো। তো ওর জন্য আমাকে লাঞ্চ করতে হবে ঠিকঠাক টাইমে। তো আমার এদিকে ব্লগ এডিটিংয়ের কাজ শেষ, পোস্ট হয়ে গেছে একটা পুরনো ব্লগ ছিল যেটা খুব স্পেশাল আমাদের কাছে, যেটা আমি ফেসবুকে আপলোড করার জন্য নতুনভাবে আবার এডিট করলাম। তার কারণ হচ্ছে সেটা সেই সময় তো ফেসবুকে পোস্ট করব সেরকম চিন্তাভাবনা ছিল না, তো যার জন্য তখন শুধুমাত্র ইউটিউবের মতো করেই ভিডিওটা এডিট করা হয়েছিল, এবং তার মিউজিকগুলো সেরকম ছিল, তো সেগুলো দিলে তো কপিরাইট চলে আসবে, যার জন্য আমি আবার নতুনভাবে এডিটটা করলাম। পুরো নতুনভাবে যেমন একটা ভিডিও এডিট হয় সেভাবেই করলাম, কারণ যেটা সেভ ছিল ওটা থেকে তো আর করা যাবে না, কারণ ওটা অলরেডি সেভ হয়ে গেছে। তো নতুন করে আবার এডিটিংটা করলাম। ভাগ্য ভালো কি যে আমি ভিডিওর মানে যেগুলো র কপি সেগুলো রেখে দিয়েছিলাম, আর এখন আমি করব শান। কিন্তু আমার ওয়েট করতে করতে বেজে গেল 12:30, কারণ আমি অপেক্ষা করছিলাম কি যে আসবে হয়তো নিতে, বাট অনেকক্ষণ পর 12টার সময় জানালো, 12:10-15 জানালো কি যে না আসছে না। তা আমি ওর জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি শানটা করে নেবো ঝটপট, অলরেডি দেরি তো মাথায় শান করতে পারবো না স্বাভাবিকভাবেই। তো যাই হোক, কিছু করার নেই, এখন ওটাই মাথায় বাদ দিয়েই স্নান করতে হবে। তো চলো এখন আপাতত আমার কাজ শেষ, ল্যাপটপের গুটিয়ে পাটিয়ে তুলে দেবো, স্নান টান করবো, তারপর খাওয়া দাওয়া করে অপেক্ষা করবো ব্লাড কখন নিতে আসে তার জন্য। আজকে আমার ব্রেকফাস্টে অনেকটা দেরি হয়েছে, তোমাদের সাথে বললামই সেটা কি যে অন্যদিন দেশপ্রিয় সাথে আমি ব্রেকফাস্ট করি, বাট আজকে হয়নি সেটা, আজকে একটু দেখতে ওরা ব্লাড নিয়ে যাওয়ার পর করেছি, আবার সে তো হলোই না, আবার এখন লাঞ্চটা প্রপার টাইমে করতে হবে, কারণ লাঞ্চের পরই ওরা ব্লাডটা কালেক্ট করবে। রুটিটা আজও মাঝখান থেকে ছিঁড়ে গেল, রুটি বানাতে বানাতে আমি এদিক ওদিক করলেই ব্যাস গণ্ডগোল হয়, তো আজকে ক্যামেরা ধরতে গিয়ে আবার সেই জাকার তাই করেছি। সে যাই হোক, কিছু তো করার নেই, আমি তো খাবো। তো কী যে করছি, তো লাঞ্চের খিদে না পেলেও খেয়ে নিতে হবে যেহেতু ব্লাড নিতে আসবে, তো ওর জন্য দুটোই রুটি বানিয়েছি আজকে। আজকে লাঞ্চে আমার ভেজ আইটেম, তো ওর জন্য আমি আর বাইরে বসে খেলাম না, এখানেই খেয়ে নিলাম। বাজে 3:40 মতো, এই জাস্ট আমার ব্লাডটা নিয়ে গেল আর একবার, যেটা আমার আগের বার করা হলো না সেটাই নিয়ে গেল, কারণ 2 ঘন্টা পর ছিল ওটা, আমি যেহেতু 1:35-40 নাগাদ খেয়েছিলাম, তো ওর জন্য এখনই নিয়ে গেল। সকালে রান্নার প্রস্তুতি চলছে, করব একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল, যার জন্য পেঁয়াজ ভাজা চলছে, আর এদিকে বাঁধাকপির তরকারি সবে সবে, ভাবটা জানি না বোঝা যাচ্ছে কি না, ধোঁয়াটা উঠছে একদম, ধোয়া উঠছে হালকা হালকাই, তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো বাঁধাকপির তরকারি ধনে পাতা দিয়ে বানিয়ে রাখলাম, আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা আমি অনেক দিন খাইনি। এই দেখো, পেঁয়াজ ভাজার পর রসুন টমেটো, এই যে ডালের ফাইনাল লুক সব, এই দেখো, এটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো হয় আর কি। এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু
এবার আমি একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস তাহলে কমপ্লিট গরম মশলা দেওয়া হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। অফিস থেকে ফিরে গেছে, চা দিয়ে দিয়েছি, ও না আসা পর্যন্ত আমিও চা খাই না, তো যার জন্য দুজনের দু কাপ চা আর ওর জন্য বিস্কিট নিয়ে সবে সবে এলাম রান্না বান্না সব কমপ্লিট করে। মাথা ঢুকছো কেন ওরকম করে? কেন অ্যাসিডিটি? এই চশমাটা পরার জন্য মনে হয়। চশমা ঠিক কাজ করছে তো? তবুও তুমি তোমার ওই চশমাটা ঠিক করো। আসলে কি হয়েছিল, আগে যে চশমাটা পরতো সেই চশমাটা ও সবসময় চশমা পরে এবং সবসময় বালিশের পাশে রাখে। এবার ঘুমের ঘোরে কখনো হয়তো বালিশের মধ্যে চাপা দিয়ে দিয়েছিল চশমাটাকে, তো ওর জন্য চশমার কাঁচটা খুলে গেছে। তো নতুন চশমাটা বানিয়েছিল পুজোর সময়, না পুজোর সময়তেই, পুজোর সময় বা ওই তার আগে পরে করে ওই চশমাটা বানিয়েছিল নতুন, বেশি পুরনো নয় চশমাটা, তো খুলে গেছে। ওর জন্য বলছে ওটা খুবই ভালো চশমা, অনেক খরচও হয়েছিল ওটা বানাতে, না লেন্সকার্ট থেকে নিয়েছিল। আর লেন্সকার্ট থেকে তো তোমার সবগুলোই নেওয়া, কিন্তু তবুও ওটার দাম বেশি পড়েছিল অনেকটা, কারণ ওটা কি সব আছে না ওটার মধ্যে, 3-4 হাজার টাকা পড়েছে। হ্যাঁ অনেকটাই দাম। তো যাই হোক, তো তার জন্য আমি ওকে বললাম কি যে ঠিক করে নাও, চশমার কাঁচটা লাগিয়ে নিলে একদম ঠিক হয়ে যাবে। তো ওই কাঁচটা লাগানোই হচ্ছে না, বেশ কয়েকদিন ধরে ওটা খুলে পড়ে আছে দেখছো তো, অন্য একটা ব্ল্যাক কালারের ফ্রেম পড়ছে, তো ওটা ঠিক করে নেবে, তাই সেটাই বলছি আর কি। ওটা ওর ল্যাপটপের সামনে থাকলে ওটা নিয়ে ওর চোখে একদম প্রেশার পড়ে না, আর এতে একটু একটু প্রেশার পড়ে। কি বেশ ওটা একটা বলে, তোমরা জানলে জানিও, আমি আমার মনে পড়ছে না। ব্লু কার্ড, অনেক কিছু আছে। তো যাই হোক চলো চাটা খাই।